দেখাবো কিভাবে আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যদিও দমকল সূত্রে যেটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। সঙ্গে বলে রাখি আজ ভোরবেলা কিন্তু এই আগুন লাগে 4টা থেকে 4:30 নাগাদ এই আগুন, তেমনটাই স্থানীয়রা জানিয়েছেন দমকল কর্মীদের। এবং সেই আগুন লাগার পর সরু রাস্তার পাশে যে এন্ড্রয় রোড পূর্ব সেখানেই কিন্তু এই আগুন লাগে, এবং এখানে কিন্তু সেই আগুন লাগার পর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে, কেননা অস্থায়ী দোকান ছিল প্রায় 24টির মতো দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের মোট 4টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং সেই আগুনকে নিয়ন্ত্রণে তারা আনে। এখনো পর্যন্ত ঠান্ডা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে, এবং দমকল কর্মীরা যেটা বলছেন যে সেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে যায়, যেহেতু অস্থায়ী দোকান সেগুলো সেখানে কিন্তু অনেক জায়গাতেই দাহ্য বস্তু মজুদ ছিল, সুতরাং একের পর এক দোকান উঠতে থাকে এবং প্রায় 24টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনো আগুন লাগার সঠিক কারণ না জানা গেলেও দমকল যেটা মনে করছে যে শর্ট সার্কিট থেকে কিন্তু এই আগুন লেগে থাকতে পারে, সেই বিষয়টা দমকল মনে করছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি পাশেই রয়েছে বরিশাল হাইস্কুল, সেখানেও সেই স্কুলেরও একাংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেও কিন্তু আগুনের প্রভাবে বেশ কিছু জানলা, সেগুলো জানলা দরজার বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা বিষয়ে কিন্তু দমকল কর্মীরা খতিয়ে দেখছে, স্থানীয় থানা পুলিশ তারা খতিয়ে দেখছে, কিন্তু এই আগুন লাগার ফলে কিন্তু 24টি দোকান যেমন সুবুদ হয়েছে তাতে কিন্তু ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে সেই সব ব্যবসায়ীদের যাদের দোকান খুলে দিয়েছে, তেমনটাই কিন্তু দমকল সূত্রে খবর। ধন্যবাদ হিন্দুল। হরিণঘাটায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে দাবি বিজেপির, হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের। ঘটনা নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল চাপানউতোর। বাড়ি ফেরার পথে বিজেপি সাংসদের উপর হামলা, গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 8:15 নাগাদ। সূত্রের খবর, রাতে কল্যাণী থেকে বাড়ি ফিরছিলেন সাংসদ। অভিযোগ, হরিণঘাটার শিমুলতানার কাছে 34 নম্বর জাতীয় সড়কে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিজেপির দাবি, গাড়ির পিছনে বোমা পড়ায় অল্পের জন্য রক্ষা পান সাংসদ। অভিযোগের তির তৃণমূলের দিকে। শিমুলতলা যখন ক্রস করছি তখনই একটা বিকট আওয়াজ হলো এবং আলো হয়ে গেল, তা প্রথমে গাড়ি বোধ হয় টায়ার বাস্ট করলো নাকি, তারপরে না বলো বোম মারা হয়েছে। তারপরে আমি গাড়ির পেছনটা গিয়ে দেখলাম যে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি লক্ষ্য করেই মারা হয়েছে। আমার বিরোধী বলতে রাজ্যে এখানে তৃণমূল ছাড়া তো অন্য প্রতিপক্ষ আমাকে মারবে বলে আমার বিশ্বাস হয়। ঘটনার পর হরিণঘাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সাংসদ। ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির অভিযোগ, দলবদলের জন্য চাপ দিচ্ছিল তৃণমূল, তা না করার ফলে এই হামলা। অল্পের জন্য আমাদের সাংসদ সরকার প্রাণে বেঁচে গেছে, তাকে বিভিন্ন মাধ্যমে তৃণমূলে যাওয়ারও এর আগে বিভিন্ন অফার দেওয়া হয়েছে, জানি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই আক্রমণ করা হয়েছে বোঝা যাচ্ছে। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। কথাটা শুনে হাসিও পাচ্ছে, হরিণঘাটা কিন্তু সমাজ বিরোধী মুক্ত, আমাদের হরিণঘাটায় বোমাও পড়ে না গুলিও চলে না, তো উনি যে অভিযোগ করছে সেটা সর্ব মিথ্যে, ওটা ওনার ওনাদের কি ব্যাপার আছে উনি সেটা খবর নিক। এর আগে গত বছরের 14 ফেব্রুয়ারি কলকাতা থেকে রানাঘাটের বাড়িতে ফেরার সময় 34 নম্বর জাতীয় সড়কেই জগন্নাথ সরকারের গাড়িতে দ্রুত গতিতে ধাক্কা মারে একটি লরি, চক্রান্তের অভিযোগ করেন সাংসদ। এই দিন উঠল তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। সজিত মণ্ডল ও সুদীপ্ত আচার্য, রিপোর্ট এবিপি আনন্দ।